এখন আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। ধরো তোমাকে একটা প্রোগ্রাম লিখতে বলেছে, যেই প্রোগ্রামে তুমি ইউজার থেকে কিছু ইনপুট নিবা, ইনপুট নেওয়ার পর তুমি বলবা যে যেই লেটারটি সে ইনপুট দিয়েছে সেটি ক্যাপিটাল নাকি সেটি স্মল। তো এই কোডটি আমরা কিভাবে করব সেটি আমরা দেখব। তো যথারীতি আমরা যে কাজটি বারবার করে করে আসছি সেটি করব। প্রথমে ফাইলটা সেভ করব। ধরো এটি হচ্ছে একটা এক্সাম্পল বলতে পারো, আমি এক্সাম্পল দিলাম। এরপর ইনক্লুড stdio.h int main return 0, এটা আমার বেসিক স্ট্রাকচার, আমি এটা লিখে রাখলাম। এখন কি করব, প্রশ্নটা আমি আবার বলি। প্রশ্নটা ছিল আমাকে কিছু লেটার নিতে হবে ইউজার থেকে, তারা লেটারটা যখন ইনপুট দিবে আমার কম্পিউটার তাকে বলবে যে লেটারটা স্মল সে এন্ট্রি করেছে নাকি ক্যাপিটাল এন্ট্রি করেছে। তো প্রথমে আমি কি করব, ইউজার থেকে ইনপুট নিব, যেহেতু এটা ক্যারেক্টার টাইপ একটা নিবে লেটার, সো ক্যারেক্টার সিএইচ। তো এখানে আমি প্রিন্ট এফ দিলাম, এন্টার আ ক্যারেক্টার, ওকে স্ক্যান এফ, সরি এখানে সি দিতে হবে, ডি হচ্ছে ইন্টেজার নাম্বার জন্য, সিএইচ এবং ফার্স্টে আমার এন দিতে হবে, ওকে ফাইন। এখন পর্যন্ত আমি কিন্তু ইউজার থেকে ইনপুটটা নিয়ে নিয়েছি। এখন আমার কন্ডিশন চেক করে দিতে হবে। ধরো ইফ তোমার ইফের পর সিএইচ যদি এ থেকে বড় কিংবা সমান হয় এবং সিএইচ যদি, সরি এইচ না, সিএইচ যদি জেড থেকে ছোট হয়, তাহলে আমাকে কি শো করবে, তাহলে আমাকে প্রিন্ট এফ দিয়ে শো করবে দ্য নাম্বার ইউ এন্টার ইজ ক্যাপিটাল। অথবা এভাবেও লিখতে পারি যে ধরো সি ইজ আ ক্যাপিটাল লেটার, এটা আরো সুন্দর শোনাচ্ছে, ওকে। এখন আমার আবার এলস ইফ দিলাম, দিয়ে সিএইচ সেম ভাবে আবার দেখব, এ এবং সিএইচ জেড, তাহলে হবে প্রিন্ট এফ পার্সেন্টেজ সি ইজ আ স্মল লেটার, ওকে। তো এখন আমি এখানে এভাবে কেন লিখলাম বা এটা বিভাগ কিভাবে কম্পিউটার ডিটেক্ট করবে, এই যে সিএইচ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এ, এই যে আমি লেটার এ লিখছি এর জন্য কম্পিউটারের একটা অ্যাসকি কোড আছে, এ এস সি ডাবল আই। এই অ্যাসকি কোড এর জন্য হচ্ছে 65 এবং এই জেড এর জন্য হচ্ছে 90। অর্থাৎ কম্পিউটার এখানে ক্যালকুলেশনটা এভাবে করছে যে সে যদি 65 থেকে বড় অথবা সমান পায় এবং 90 থেকে ছোট কিংবা সমান পায় তাহলে সবগুলা ক্যাপিটাল হিসেবে গণ্য করবে। আমরা জানি যে আমরা যে লেটারগুলো টাইপ করি প্রত্যেকটির জন্য আমাদের অ্যাসকি কোড আছে এবং পরবর্তীতে এই অ্যাসকি কোডগুলো বাইনারিতে কম্পিউটার কনভার্ট করে নেয়। আবার এক্ষেত্রেও সেম, এক্ষেত্রে এর জন্য হচ্ছে 97, অর্থাৎ 97 থেকে বড় অথবা সমান এবং 122 থেকে, মানে জেড হচ্ছে 122, 122 থেকে ছোট কিংবা সমান যদি হয় তাহলে আমাকে এখানে শো করবে সেই লেটারটি স্মল। তো এখন আমি এটি একটু রান করে দেখি কি হয়। এখানে আমাকে একটা ইরর শো করছে, 16 এবং 23 তে, আচ্ছা
এখানে যে কাজটি হবে সেটি হচ্ছে এর আগে আমি যেটি বলেছিলাম এখানে CH AT লিখে নিতে হবে এক্স্যাক্টলি আমার কোন লেটারটি আমি লিখছি এই যে আমার এখন এই ক্যারেক্টারটি ইনপুট চাচ্ছে এখন যদি আমি ক্যাপিটালে দেই আমাকে কিছু দেখাচ্ছে না এর কারণ কি এর কারণ হচ্ছে আমি একটা স্পেস দিয়ে নিয়েছি অর্থাৎ এখানে একটা স্পেস কিন্তু কাউন্ট হয় একদম সাথে যেটা আছে এটার সাথেই আমাকে ইনপুটটা দিতে হবে এই যে এই যে ক্যাপিটাল লেটার ওকে আর কয়েকটা ট্রাই করি আমি যদি বি দিই স্মল বি ইজ এ স্মল লেটার আবার যদি আমি কে দিই কে ইজ এ স্মল লেটার অর্থাৎ আমার কোডটি কিন্তু যথাযথভাবে কাজ করছে